একদিনেই রাজশাহী ও খুলনা বিভাগে করোনায় 25 জনের মৃত্যু। যশোরে পরীক্ষার অর্ধেকই পজিটিভ। সীমান্ত জেলায় সংক্রমণের জন্য দায়ী ভারতীয় ভ্যারিয়েন্ট। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসবে সব রোড স্ল্যাব। এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাবের কাজ। এক বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায়ও চলবে কাজ। ত্রিশ দালালের হাতে জিম্মি চট্টগ্রামের পাসপোর্ট অফিস। মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের দেয়া হতো পাসপোর্ট। অভিযানে আটক 11। ডকইয়ার্ড ভাঙতে গিয়ে নদীর সীমানা পিলারের মধ্যেই উল্টো দখলদারদের লাইসেন্স দিল বিআইডব্লিউটিএ। নদী কেন্দ্রিক ব্যবসা বাড়ানোর সাফাই। এবং সারাদেশে অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন কাল। পুরুষ নারীর আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা সহ থাকছে হজে নিবন্ধনের সুযোগ। ধর্মীয় গোড়ামি দূর করাই লক্ষ্য।